ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে করতে হবে করতে হবে করলো পুলিশ জওয়ানদের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে করতে হবে করতে হবে আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে পুলিশ জওয়ানদের নিহত পুলিশ জওয়ানদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে দিতে হবে দিতে হবে নিহত পুলিশ জওয়ানদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে দিতে হবে দিতে হবে তাদের পরিবারের একজনকে অন্তত শাস্তি প্রদান করতে হবে করতে হবে করতে হবে প্রথমে গতকালকে মিজু দুষ্কৃতিকারীর হাতে আমাদের আসাম সরকারের আসাম পুলিশের 6 জন জওয়ান নিহত হয়েছেন আমরা তাদের প্রতি আমাদের পার্টি সিপিআইএম এর আসাম রাজ্য কমিটি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা তাদের শ্রদ্ধা জানাচ্ছি আমরা এই ঘটনার উদ্বেগ আমরা জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা দাবি উত্থাপন করছি যারা গতকালকের এই ঘটনায় আহত হয়েছেন শিলচর মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গাতে যারা চিকিৎসাধীন আসাম পুলিশের জওয়ান এবং স্থানীয় জনসাধারণ যারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থান আছে সরকারিভাবে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের পরিবারকেও সরকারিভাবে আর্থিক সাহায্য প্রদান করার দাবি আমরা উত্থাপন করছি আমরা দাবি উত্থাপন করছি আসাম পুলিশের যে 6 জন জওয়ান নিহত হয়েছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পরিবারের প্রত্যেককে সরকারি চাকুরির ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা আজকে এই ধরনের কার্যসূচির মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের নিকট আসাম সরকারের নিকট আমরা দাবি উত্থাপন করছি দীর্ঘ বহু বছর যাবত ধরে এই আসাম মিজোরাম সীমানা বিরোধ চলে আসছে ওই কংগ্রেসের আমলে আমরা দেখেছি এই সীমানা বিরোধ হয়েছে চলে আসছে এবং বর্তমানে বিজেপির নেতৃত্বে কেন্দ্রের এবং রাজ্যের সরকারের এই সীমানা বিরোধ নিষ্পত্তি করার তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না গত বছর আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি এই জায়গাতে গত বছর গত 17 অক্টোবর এখানে 15টা ঘর মিজু দুষ্কৃতিকারীরা সন্ধ্যার সময় এসে জ্বালিয়ে এই মানুষগুলাকে তারা বিপন্ন করেছে বর্তমানে এরা নিরাশ্রয় অবস্থার মধ্যে আজকে বিভিন্ন জায়গাতে অত্যন্ত কষ্টের মধ্যে তারা দিন যাপন করছেন আমরা সেদিন দাবি উত্থাপন করেছিলাম এই যারা এখানে উদ্বাস্তু হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার সরকারের পক্ষ থেকে নিতে হবে দুর্ভাগ্যের বিষয় আসামের বর্তমান সরকার এই যারা বিপন্ন হয়েছে তাদের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি গত বছর এই জায়গাতে যে ঘটনা ঘটেছে এখানে নাজিমউদ্দিন নামক এক ছেলেকে ওই মিজু দুষ্কৃতিকারীরা তারা আঘাত করে গুরুতরভাবে আঘাত করে তারা জখম করেছে বর্তমানে এখনো পর্যন্ত সে সুস্থ হয়নি আসামের সরকারের পক্ষ থেকে একটা পয়সা তাকে সাহায্য করা হয়নি আপনারা জানেন ইন্তাজালি নামে এক ছেলেকে এই পার্শ্ববর্তী পাগলাছড়াতে হত্যা করা হয়েছে আমরা দাবি উত্থাপন করেছিলাম ইন্তাজালি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সুতরাং আমরা এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা দাবি উত্থাপন করছি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের মাধ্যমে আসাম মিজোরাম সীমানা বিরোধ নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করতে হবে অতি শীঘ্র এবং আমরা দাবি উত্থাপন করছি এই সীমান্তবর্তী অঞ্চলে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এখানে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আসামের বিজেপি নেতৃত্বে সরকার এবং মিজোরামে এই এনডিএ শরিক এমএনএফ সরকার তাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে।